শুরুতে এই সংবাদ শিরোনাম। সেনাবিরোধী বিক্ষোভ দমাতে গুলি, সড়কে মোতায়েন হাজার হাজার ট্যাঙ্কার। সুচির রিমান্ড 17 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। সিরিয়ার সীমা লঙ্ঘন করলে ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে, হুঁশিয়ারি ইরানের। যুক্তরাষ্ট্রকে আরো কঠোর হওয়ার দাবি সুচি সমর্থকদের। এবং সবশেষ থাকছে ফ্রান্সে যেভাবে হিজাব নিষিদ্ধ করা হলো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে চলমান সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দমাতে গুলি করছে নিরাপত্তা বাহিনী। এছাড়া বিক্ষোভ নিয়ন্ত্রণে দেশটির প্রধান শহর ইয়াঙ্গন সহ বিভিন্ন শহরে ট্যাঙ্ক এবং সাজুয়া যানবাহন এবং ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করেছে সামরিক জান্তা। রোববার সেনাবিরোধী চলমান বিক্ষোভের নবম দিনে দেশটির উত্তরের কাচিন প্রদেশের একটি বিদ্যুৎ কেন্দ্রে সৈন্য মোতায়েন করে রাখা হয়। বিদ্যুৎ বিচ্ছিন্নের আশঙ্কা থেকে বিক্ষোভকারীরা ওই বিদ্যুৎ কেন্দ্রে জড়ো হয়ে প্রতিবাদ জানালে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়ে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি করছে। তবে তাজা গুলি না রাবারের বুলেট ছোড়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এদিকে রোববার বিকেল থেকে মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গন সহ দেশটির বিভিন্ন শহরে ট্যাঙ্ক এবং সাজুয়া যান মোতায়েন করে রাখা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো বিভিন্ন শহরে সামরিক বাহিনী সাজুয়া যান মোতায়েন করে রাখা হয়। সোমবার রাজধানী ইয়াঙ্গুনে বিক্ষোভের প্রধান কেন্দ্রস্থলে প্যারাডুতে ডজনখানেক পুলিশের ট্রাক এবং জলকামানের 4টি যান মোতায়েন করা হয়েছে। এ প্রসঙ্গে মিয়ানমার সরকার এবং সামরিক বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। মিয়ানমারে যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয়ের আহ্বান জানিয়েছে। অন্যদিকে দেশটিতে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত একটি টুইট বার্তায় বেসামরিক বিক্ষোভকারীদেরকে আন্দোলনে যে কোনো দমনমূলক অভিযানের দায়বদ্ধতার বিষয়ে সামরিক জান্তাকে সতর্ক করে দিয়েছে। সেনাবাহিনীর হাতে গ্রেফতার মিয়ানমারের ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি নেত্রী অং সান সুচির রিমান্ডের মেয়াদ প্রাথমিকভাবে সোমবার পর্যন্ত ধারণা করা হলেও তা বুধবার পর্যন্ত বলে জানিয়েছে তার আইনজীবী। রাজধানী নেপিদুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। আইনজীবী খিন মুং জ জানান, রাজধানী নেপিদুর একটি আদালতের বিচারক জানিয়েছে মিয়ানমারের সাবেক স্টেট কাউন্সিলের রিমান্ড আজ শেষ হচ্ছে না, এটি 17 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সুচির আইনজীবী দলের একজন সদস্য জানিয়েছেন, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচারক সুচির সঙ্গে কথা বলেছেন। সুচি জানতে চেয়েছেন তিনি একজন আইনজীবী নিয়োগ করতে পারবেন কিনা, বিচার প্রক্রিয়া নিরপেক্ষ হবে কিনা। রয়টার্সের সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুচির আইনজীবী খিন মুং বলেন, এটি নিরপেক্ষ হবে কিনা সে সিদ্ধান্ত আপনি নিজেই নিতে পারেন। মিয়ানমারের জান্তা সরকার বিক্ষোভ রুখতে সড়কে সাজুয়া যান মোতায়েন করেছে। সেনাবাহিনীর আক্রমণাত্মক অবস্থান উপেক্ষা করেও সোমবার বেশ কিছু বিক্ষোভকারী জড়ো হতে শুরু করেছেন। গত 10 দিন ধরে তারা রাজপথে বিক্ষোভ করেছেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। তারা তাদের ভোটে নির্বাচিত নেতাদের গ্রেফতারের নিন্দা এবং তাদের মুক্তির দাবি করেছেন। সিরিয়ায় ইসরায়েল যদি ইরানের রেড লাইন অতিক্রম করে তাহলে তাদেরকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি করেছে তেহরান। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিককে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেন ইরানের পার্লামেন্টের স্পিকারের বিশেষ সহকারী আলী আফগার খাজি। সিরিয়া সরকারের আনুষ্ঠানিক আবেদনে সাড়া দিয়ে দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তার দেশ। সম্প্রতি দামেস্কের পক্ষ থেকে সেনা প্রত্যাহারের কোনো আবেদন পায়নি তেহরান। হাজি বলেন, সিরিয়ার সরকার যতদিন চাইবে ততদিন সেদেশে ইরানের সামরিক উপস্থিতি বজায় থাকবে। তিনি বলেন, সেসব দেশকে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে যেসব দেশ দামেস্কের অনুমতি ছাড়া দেশটিতে দখলদারিত্ব বজায় রেখেছে। সিরিয়ায় মোতায়েন হিজবুল্লাহ এবং ইরানি সৈন্যদের অবস্থানে ইসরায়েল একের পর এক হামলার সম্পর্কে খাজি বলেন, আইএস উগ্র জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ায় আছেন ইরানের সেনারা। ইসরায়েল যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে তাদেরকে সমুচিত জবাব দেবে ইরান, জানিয়ে তেল আবিবকে পরে অনুতাপ করতে হবে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে আরো কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা।
বর্তমানে নিষেধাজ্ঞা যথেষ্ট নয় বলে নেত্রী অং সান সুচির সমর্থকরা আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি আরও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। সুচির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির সমর্থকরা এক সপ্তাহ ধরে সামরিক জান্তার বিরুদ্ধে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞাকে তারা স্বাগত জানালেও সেটি যথেষ্ট নয় বলে তারা জানিয়েছেন। এক সমর্থক বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কারণে প্রতিদিন এবং রাত আমরা কষ্ট করছি, তাই আশা করছি এর বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। গত বৃহস্পতিবার মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের নেতাদের উপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে থাকা মিয়ানমারের $1 বিলিয়ন তহবিল যেন দেশটিতে সেনারা সদস্যরা ব্যবহার করতে না পারেন সে সংক্রান্ত একটি নির্বাহী আদেশও তিনি সই করেছেন। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে মিয়ানমারের আইন, বিচার এবং নির্বাহী ক্ষমতা কুক্ষিগত করে রাখা সেনাপ্রধান জেনারেল মিন অং হলাং, প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মিন তুন সহ আরও অনেকেই। ফরাসি প্রেসিডেন্ট জাক শিরাক স্কুলে হিজাব নিষিদ্ধ করে সংসদে আইন পাশ করেন। আইন ঠেকাতে প্যারিসে বিপুল সংখ্যক লোক বিক্ষোভ এবং সমাবেশ করেছেন। এতে সামিল হন মুসলিম নারীরা হাতে আমার পছন্দ লেখা ব্যানার নিয়ে। ফ্রান্সের সরকার 2004 সালে সব সরকারি স্কুলে হিজাব এবং অন্যান্য ধর্মীয় পরিচয় বহন নিষিদ্ধ ঘোষণা করলে বহু মুসলিম মেয়ে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। বহু মুসলিম কিশোরীর শিক্ষা জীবনে নেমে আসে অন্ধকার। নানাভাবে ব্যঙ্গ, বিদ্রোপ এবং প্রশ্নবাণে অতিষ্ঠ হয়ে ওঠে মুসলিম নারীদের দৈনন্দিন জীবন। ফরাসি সংসদে এই পদক্ষেপ গ্রহণের প্রস্তাব উত্থাপন করেছিলেন সে সময় ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল। তাদের যুক্তি ছিল স্কুলের ভেতর ধর্মকে আনা যাবে না। সংসদ স্কুল ছাত্রীদের হিজাব পরা নিষিদ্ধ করার পক্ষে ভোট দেবার পর মুসলিম ছাত্রছাত্রীরা বলেছিল তাদের কাছে পড়ার বই আর হিজাব দুটোই তাদেরকে পরিচয়ের অংশ হিসেবে মনে করে। অনেক কিশোরী বলেছিলেন হিজাব তাদের শরীরের অবিচ্ছেদ্য অংশ, তাদের ব্যক্তি সত্তার অংশ। স্কুলে ঢোকার পর তাকে সেটা খুলতে বাধ্য করা তার ব্যক্তিগত সত্তার অপমান। কিন্তু এই জোটের দাবির মুখে 2013 সালে ফ্রান্সের আইনি উপদেষ্টা পরিষদ বলেন যে ছাত্রীর মায়েরা যা চান তাই পড়তে পারবেন। এন্ডেলে মনে করেন 2004 সালের বিতর্কিত আইন ফরাসি সমাজের জন্য একটি কালো অধ্যায়। এই আইন ফ্রান্সের মুসলিমদের প্রতি বৈষম্যের পতন মুক্ত করে দিয়েছিল। তারা বুঝিয়ে দিয়েছিল ফরাসি সমাজে মুসলিমদের জায়গা নেই। আপনি মুসলিম, ফ্রান্সে কথা মাথা উঁচু করে বলার পথ এই আইন বন্ধ করে দিয়েছিল। এন্ডেলাপে এখন থাকতেন লন্ডনে। তিনি বিবিসিকে বলেন 2004 এরপর থেকে ফ্রান্সে মুসলিমদের পরিস্থিতি আরও অনেক খারাপ হয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।